রাজবাধি 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বৃষ্টিতে সার্ভিস রোড কার্যত ডোবাই রূপ নিচ্ছে, মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোমবার সকালে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। হয় যানজট, ঘণ্টাখানেক পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। কাল নিচে সবকো বুলা থে বলকে গিয়া থা কি 10 বাজে সুবহ কাজ স্টার্ট হো, তুম জাকে কুছ করো না, তুমি থাইবে কাহাঁ পে ক্যা জায়েঙ্গে স্যার, হম লোগ কাহাঁ জায়েঙ্গে, সামনে হি সামনে, পহলে 4-5 সাল সে হম লোগ বোল রহে হ্যায়, আজ পলটি হুয়া বহি কে দেখিয়ে না স্যার, আপনি আমারি ফোন কে দিয়ে আপ বলিয়ে স্যার, কিসি কো ভি বোল আজ জাগে মে বোল রহে কাছে ডাকছি, ওদিকে বলছে হম লোগ যাবি নেই জায়গা, হম লোগ কা মিটিং হ্যায়, এই আপ ইস ম্যানেজার স্যার রেকর্ড এক সব বলছে হম ইস আপ উস ম্যানেজার কো ফোন কিজিয়ে, ও বলতা উস ম্যানেজার কো ফোন কিজিয়ে, তাহলে কি করবো আপনি বলুন, আমি আপনার কথা মতো ফোন করতে সরকার বলুন, বুঝলি দেখো ওদিকে আটক শুনুন, দেখো কি করছে, একটি ট্যাঙ্কারে নিয়ে একটু জল মেরে দেবে, ওই যা জল জমি আছে খালি দুদিন মারতে লাগবে, আবার আট ঘন্টা আগে জল জমে দেবে, আবার কাল বন্ধ করে দেবো, তাহলে আপনাদের ভালো হবে। হ্যাঁ আসুক, আমাদের সঙ্গে কথা বলুন, কি করতে চাইছি, আমরা গাড়ি খালি করে দেবো, আমরা খালি দেখে নিয়ে আসুন, আপনি দেখে নিয়ে আসুন। হ্যাঁ ওই জল মারা পাম্প দিয়ে ভালো ছেলের মতো কথাবার্তা চলবে না, পারমানেন্ট সলিউশন হয় কোন দিকে অসুবিধা হয় কোন, কিন্তু ওরা যে ড্রেনটা করেছে ওটা ব্যাক সাইডে নিয়ে গেছে, এইটা হচ্ছে এখানে মেন ক্যানেল, ক্যানেলে না দিয়ে ওরা ওই দিকে নিয়ে গেছে, যাই হোক স্বাভাবিকভাবে ওই দিকে যাওয়া বাড়ি করে নিচ্ছে নিজের জায়গা, এখন স্টক হয়ে গেছে, জল আটকে গেছে, এখন জল ওদিকে পাস হচ্ছে না, জিটি রোড জলে অনেক স্টক হয়ে গেছে, সাধারণ লোকের যাতায়াতে অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া অসুবিধা হচ্ছে, স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, সাধারণ লোকের প্রচুর অসুবিধা হচ্ছে, আমরা বারবার এনএসকে বলছি হ্যাঁ করে দেবো কিন্তু কিছু করছে না, কালকে লাস্ট আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলো যে আজকের মধ্যে আমরা ব্যবস্থা করবো, আমরা থানা গিয়েছিলাম, তাছাড়াও এনএসে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, এর আগে চিকিৎসা পাটি করা হয়েছে, বিডিও করা হয়েছে, এরপরে কালকে যখন লাস্ট বলা হলো যে আপনারা কিন্তু যদি ব্যবস্থা না নেবেন আমরা কিন্তু বড় রকম আন্দোলনে যাবো, বৃহত্তর আন্দোলনে যাবো এবং জিটি রোড স্টপ করবো, আজকে সকাল থেকে আসেনি, আমরা 10:11 পরে আমরা জিটি রোড স্টপ করেছি, এরপরেও যদি না আসে তাহলে আমাদেরকে আরও কিছু বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আপনার নাম বলুন। আমার নাম তপন কুমার মণ্ডল। নিকাশি ব্যবস্থা করতে হবে, যে জলটা জমে রয়েছে রাস্তার মধ্যে, দৈনিকই গাড়টা তৈরি হয়েছে ওইখানে জল জমে গিয়ে, দৈনিকই গাড়ি পাল্টি খাচ্ছে, হ্যাঁ যেটা আমরা দেখতে পাচ্ছি না, বহুবার জানিয়েছি আমরা এনএইচকে এই ব্যাপারে, তো কাজের কাজ কিছুই করেনি, এতদিন বলছিল অসহায়, কালকে আমরা একবার রোড জাম করেছিলাম, তখন থানা থেকে এসেছিলেন আর এনএইচ কর্তৃপক্ষ এসেছিলেন, কথা দিয়েছিলেন যে আজকে সকাল 10:00 থেকে কাজ শুরু হবে, কিন্তু 10:00 পেরিয়ে 12:00 বাজতে গেল, এখনও পর্যন্ত কোনো হুঁশ নেই, তাই আমরা অবরোধ করেছি। আপনারা কতক্ষণ অবরোধ করবেন? মানে আমরা মোটামুটি আমরা ঠিক করেছি যতক্ষণ না আমাদের সলভ হবে, হ্যাঁ ওনারা আসুন, হ্যাঁ অবশ্যই আমরা কারো অসুবিধা করতে যাই না, আমরা তো মানুষের সুবিধার জন্যই এটা করছি, কোনো অসুবিধা করতে যাই না, আমরা আশা করছি ওনারা এখানে আসবেন, হ্যাঁ এলেই আমরা অবরোধ তুলে দেবো, ওনারা কাজ শুরু করবেন। আপনার নাম বলুন। হ্যাঁ নাম বলুন। বিদ্যুৎ রায়। বলে দেবে।